গ্রামের মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। মাসে পরিবার প্রতি আয় ব্যয়ের এই ব্যবধান 700 টাকার মতো। পরিসংখ্যান বিভাগের হালনাগাদ জরিপে এমন তথ্য উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে গেল 6 বছরে গ্রামীণ জনগোষ্ঠীর আয় শহুরে মানুষের আয় থেকে কম হারে বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, শহর আর গ্রামের মধ্যকার বৈষম্যের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সৌরভ রহমানের রিপোর্ট। 17 কোটি মানুষের এই দেশে 68 ভাগই থাকেন পল্লী এলাকায় বা গ্রামে, যেখানে চারজনের একটি পরিবারের গড় আয় এখন 26,163 টাকা। 2016 যা ছিল 14,000-এর কিছু কম, সেই হিসেবে 6 বছরে গ্রামে পরিবার প্রতি গড় আয় বেড়েছে 87 ভাগ। যদিও একই সময়ে শহুরে পরিবারের আয় ভিত্তির হার ছিল 102 ভাগ। সুযোগ সুবিধাগুলো কিন্তু বেশিরভাগ সৃষ্টি হচ্ছে শহুরে এলাকায়, এবং শহরের লোকজন এটা বেশি ভোগ করতে পারছে। ভালো ভালো যেগুলো কর্মসংস্থান বা যেগুলোতে আপনার ইয়ে বেশি, তার থেকে রিটার্নটা বেশি আসে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো কিন্তু বেশিরভাগই শহরে সীমাবদ্ধ, যার ফলে শহর এলাকায় আপনি যেটা বললেন যে আয় কিন্তু শহর এলাকায় দ্রুত গতিতে বাড়ছে। শিল্প খাত থেকে কর্মসংস্থান কমে গেছে, এরা গেছে কোথায়? এরা তো আর শহরে থাকার কথা না, তো এরা গেছে কৃষি খাতে, তো সেখানে তো উৎপাদনশীলতা খুব বেশি না। সেজন্য বলছি, আগে শহরে যে কাজ করত সেই কাজ এখন আর নাই, সে গ্রামে গিয়ে কাজ করছে, সেখানেও তার আয়ের বৃদ্ধি হচ্ছে, কিন্তু আগের মতো সেই বৃদ্ধিটা হচ্ছে না। কিন্তু গ্রামের ওই বড় এমপ্লয়মেন্ট খাত এগ্রিকালচার, সেখানে প্রোডাক্টিভিটি খুব কম, প্রোডাক্টিভিটি গ্রোথটা খুব কম, সেই প্রোডাক্টিভিটি গ্রোথ কমের কারণে আয়ের প্রবৃদ্ধিটাও কম। গ্রামের মানুষ শুধু আয় পিছিয়ে নেই, চাপে আছেন বাড়তি ব্যয় নিয়েও। খানা আয় ব্যয় জরিপ 2022-এর হিসেবে গ্রামে পরিবার প্রতি ভোগ ব্যয় অর্থাৎ নিত্যদিনের খরচ মেটাতে প্রয়োজন হচ্ছে 26,207 টাকা, আর জীবনযাত্রার বাকি সব খাত মিলিয়ে মাসে গড় খরচ দাঁড়ায় 26,842 টাকা, যা তাদের আয়ের থেকে 700 টাকা বেশি। তারা হয়তো অতীতের সঞ্চয় বা সম্পদ বিনিয়োগ ব্যয় করে তাদেরকে চলতে হচ্ছে। অবশ্য এর কথা এই নয় যে গ্রামীণ এলাকায় সব পরিবারই যে আয়ের তুলনায় ব্যয় বেশি, তা কিন্তু নয়। সেখানে অনেক ধনী পরিবার আছেন যারা কিন্তু যাদের আয় ব্যয়ের চেয়ে বেশি, কিন্তু যদি আনুপাতিকভাবে আমরা যদি দেখি তাহলে কিন্তু সেখানটায় এই স্বল্প আয়ের জনগোষ্ঠী বা দরিদ্র জনগোষ্ঠী তাদের সংখ্যাটা তুলনামূলকভাবে যেহেতু বেশি, কাজেই গড়টাও কিন্তু ওইটাকেই রিফ্লেক্ট করছে। গ্রামের মানুষের আয়ের থেকে ব্যয় বেশি হলেও শহরের চিত্র ভিন্ন। সেখানে আয় ব্যয়ের হিসেবে পরিবার প্রতি গড়ে অন্তত 3,500 টাকা সঞ্চয়ের সুযোগ থাকছে মাসের খরচের পর। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।